Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikkhartira, kemon acho tumra? Asha kori bhalo acho. Bakolia High School online class e tomader ami shagotom janacchi. Mohammad Anwar Hussain, shohokari shikkhok Islam o noitik shikha. Aaj amra alochona korbo shirk. শিরকের বাংলা এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ মনে করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা ইসলামী পরিবেশ হয় আল্লাহ তাআলার সত্তা গুণ কিংবা ইবাদতে আল্লাহ তাআলার সত্তা গুণ কিংবা ইবাদতে কোনো ব্যক্তি বস্তু বা আল্লাহর যে কোনো একটা সৃষ্টিকে তার সাথে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা শিরক একটি জঘন্য পাপ কারণ এই শিরকের শিরক দ্বারা যেই অবিচার করা হয় যেই জুলুম করা হয় সেটা পরিচালিত হয় সরাসরি এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই কারণে শিরক একটি মহা অপরাধ কোরআন মজিদে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে মহা অবিচার জুলুম কুরআন মজিদের বিভিন্ন জায়গায় এই শিরকের অপকারিতা সম্পর্কে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা কুরআন মজিদে এইভাবে শিরকের অপকারিতা সম্পর্কে বর্ণনা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা দুনা যালিক যে আল্লাহ তাআলা শিরকের শিরক সারা অন্য যত পাপ আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা শিরকের পাপ কোনো সময় ক্ষমা করবেন না এমন অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কারো সহযোগিতায় এই পৃথিবী তিনি সৃষ্টি করেননি তো পৃথিবীতে যত বস্তু আছে সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি এমন অবস্থায় কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহর সমান মর্যাদায় ভূষিত করা এটা একটা চরম অবিচার যেমন আমরা আমাদের কোনো কর্মচারী যদি আমার শত্রুপক্ষকে আমার বাসায় থাকে আমার কাজ করে কিন্তু সে যখন আমার শত্রুদের সাথে আমার কথা না শুনে আমার শত্রুর কথা শুনে অথবা আমার চেয়ে আরো অনেক নিম্নস্তরের কোন লোককে আমার সমকক্ষ মনে করে এটা যেমন আমার সহ্য হয় না ঠিক একইভাবে আমরা আল্লাহ তাআলার দয়ায় প্রতিপালিত এমন অবস্থায় আমরা যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করি তাহলে এটা আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই সহ্য করেন না প্রিয় শিক্ষার্থীরা হাশরের ময়দানে মানুষ যখন তার পাপ রাশি নিয়ে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এসেই একটা ঘোষণা দেবেন হে বনি আদম হে বনে আদম হে আদম সন্তানেরা তোমরা আজ তোমাদের এই পাপ রাশি দেখতে পাচ্ছ এই যে আকাশ ছোঁয়া পাপ রাশি এগুলি দেখে মানুষ বিচলিত হয়ে যাবে ঠিক সেই সময় আল্লাহ তাআলা ঘোষণা দেবেন লা উবালি আমি পরোয়া করি না তোমাদের এই পাপ রাশি যদি আকাশ পাহাড়ের সমান হয় সমুদ্রের জলরাশির সমানও যদি হয় তাহলে আমি
আজকে এর চেয়ে আমার ক্ষমা, আমার রহমত, আমার দয়া আজকে এর চেয়ে অনেক বেশি। কাজেই তোমরা বিচলিত হয়ো না। কিন্তু ওই পাপ রাশির মধ্যে ছোট্ট একটুকরা যদি শিরকের পাপ থাকে, তাহলে আল্লাহ তাআলা আর ক্ষমা করবেন না। ওই ছোট্ট সামান্য একটা পাপের কারণে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি যে শিরক কতই মারাত্মক একটি অপরাধ, যে যেই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। কাজেই আমাদেরকে শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন আসি আমরা যে শিরক কয়ভাবে আমরা পৃথিবীতে আমাদের ব্যক্তি জীবনে জীবন পরিচালিত করার সময় আমরা কয়ভাবে আল্লাহর সাথে শিরক করি। আমরা দেখা যায় যে আমাদের সাহিত্যের আলোকে চারভাবে আল্লাহর সাথে শিরক করা হয়। একটি হচ্ছে আল্লাহর সত্তা বা অস্তিত্বে শিরক করা। আল্লাহর সত্তা বা অস্তিত্বে শিরক করা, অর্থাৎ আল্লাহর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ, পুত্র এগুলো আছে মনে করা, এটা একটা শিরক। যেমনিভাবে খ্রিস্ট বিশ্ব হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার সন্তান মনে করে, এটি হচ্ছে যে আল্লাহর সত্তার সাথে শিরক করা, আল্লাহর গুণাবলীতে শিরক করা। আরেকটি শিরক হচ্ছে আল্লাহর যেই গুণাবলী আছে, যেমন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক একইভাবে অন্য কাউকে এই পৃথিবীর স্রষ্টা মনে করা। অথচ আমরা দৈনন্দিন আমাদের বিভিন্ন ভাষায় আমরা সৃষ্টি কথাটা ব্যবহার করি, সৃষ্টিধর্মী, সৃজনশীল, এই জাতীয় কথাগুলো আমরা ব্যবহার করি সাধারণ মানুষের ব্যাপারে। কিন্তু আসলে মানুষ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, বরং মানুষ তার আবিষ্কারক। আল্লাহ তাআলা যা সৃষ্টি করে রেখেছেন, এই মহাবিশ্বের মধ্যে অসংখ্য বস্তু আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আমরা বিজ্ঞানীরা ওই আল্লাহর সৃষ্টি সেগুলোকে আমরা আবিষ্কার করি মাত্র। ঠিক একইভাবে আল্লাহর গুণাবলীতে আরেকটি শিরক, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমরাও কাউকে সেরকম ক্ষমাকারী মনে করা। যেমন আমরা আমাদের পাপমোচনের জন্য, আমাদের সমস্যা থেকে উদ্ধারের জন্য আমরা মাজারে গিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, মাজারে যিনি আছেন উনিও আল্লাহর সৃষ্টি। উনি কোনো সময় আরেকজনের সমস্যার সমাধান উনি দিতে পারবেন না, কারণ সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। হ্যাঁ, এখানে আমি বিতর্কে যাব না, যারা ওলি কেরাম যারা আছেন, বুজুর্গ যারা আছেন, তারাও সমস্যার সমাধান করে থাকেন, তবে সেটা আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, সরাসরি উনি কোনো কিছু করতে পারবেন না। তো সেই জন্য আমরা যখনই কোনো বিপদে পড়ি, সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হব এবং আল্লাহর কাছে চাইব যে মাজারে গিয়ে সন্তান কামনা করা, মাজারে গিয়ে বিপদ মুক্তি জন্য আরজি দেওয়া, এগুলো শিরক, এগুলো থেকে আমরা দূরে থাকব। ঠিক এর তৃতীয় নম্বর হচ্ছে সৃষ্টি জগতের পরিচালনায় শিরক করা, অর্থাৎ কাউকে এই বৃষ্টির জন্য কাউকে স্রষ্টা মনে করা, কিংবা বিদ্যার জন্য কাউকে স্রষ্টা মনে করা, অমুকের উপাসনা করলে বিদ্যা পাওয়া যাবে, অমুকের উপাসনা করলে ধন সম্পদ পাওয়া যাবে, এইভাবে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহর সাথে শিরক। ঠিক একইভাবে ইবাদতের ক্ষেত্রে শিরক করা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ইবাদতের ক্ষেত্রে যে শিরকগুলো, এটা খুব মারাত্মক, এটা আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে মানুষ ইবাদতের মাধ্যমে শিরক করে। যে আমরা অনেক সময় ধর্মীয় কাজগুলো করি, যেমন আমি নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, নামাজ এটা একটা ইবাদত, এই ইবাদতটা পরিচালিত হওয়া উচিত একমাত্র
আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু অনেক সময় আমরা দেখি যে মা বাবা নামাজ পড়ার জন্য আদেশ করছে, ছেলেরা মা বাবার আদেশ মান্য করার জন্য নামাজ পড়ছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। অথবা বাবা আমাকে ভালো বলবেন, শিক্ষক আমি নামাজ পড়তে গেলে টাইমে টাইমে মসজিদে চলে গেলে আমাকে ভালো বলবেন, এই আশা নিয়ে শিক্ষককে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, বা আমার কোনো গুরুজনকে, আমার কোনো দায়িত্বশীলকে দেখানোর জন্য নামাজ পড়া। ঠিক একইভাবে কেউ রোজা রাখলো যে মানুষ আমাকে রোজাদার বলবে, কেউ হজ করলো যে আমাকে মানুষ হাজি বলবে, হাজি সাহেব বলবে, এই সব চিন্তাভাবনা। কেউ দান খয়রাত করলো কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ তাকে দানি বলবে, এই কারণে এইগুলো শিরক। এই কারণে যে দানের উদ্দেশ্যটা হওয়া দরকার ছিল এমন যে আমি কোনো অভাবগ্রস্তের সমস্যায় আমি তার পাশে দাঁড়ালাম, আল্লাহ তাআলা আমার সমস্যায় আমার পাশে দাঁড়াবেন, যে এই কারণে এ আল্লাহর সৃষ্টি আমি তার উপকার করলাম, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন, আমার বিপদাপদ দূর করে দেবেন, এটাই উদ্দেশ্য হওয়া উচিত ছিল। আমি নামাজ পড়ছি যে এটার কারণে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন এবং সন্তুষ্ট হয়ে তিনি আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন, এটি এমনটি চিন্তা করা প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এর ভিন্নটাই আমরা চিন্তা করি যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে এটার জন্য দানশীল বলবে, মানুষ আমাকে মানুষ আমাকে নামাজি বলবে, হাজি বলবে। আমরা এইসব চিন্তাভাবনা করে যে ইবাদতগুলো লোক দেখানো যে সমস্ত ইবাদত এগুলো করলে আমাদের এটা একটা শিরক, প্রচলিত শিরক। শিরকের পরিণতি হচ্ছে, এরপরে আসি আমরা শিরকের পরিণতিতে, শিরক এর পরিণতি হচ্ছে এটি ক্ষমার অযোগ্য একটি অপরাধ, আল্লাহর প্রতি এটি চরম জুলুম, অতীতের যাবতীয় সৎকর্ম বিনষ্ট হয়ে যায়, জান্নাত চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। এই শিরকের কারণে যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটা কথা বলে রাখি যে শিরক এমন একটি অপরাধ যেটি করার কারণে মানুষের যাবতীয় সৎকর্ম যত আছে সবগুলো বিনষ্ট হয়ে যায়। একবার শিরক করলে, শিরক করার পূর্ব পর্যন্ত যতগুলো ইবাদত ওই লোক করেছেন, আল্লাহ তাআলা তার যাবতীয় ইবাদত নষ্ট করে দেবেন, জ্বালিয়ে দেবে। কাজেই শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরক থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর সত্তা গুণাবলী ইবাদতের পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে কিভাবে আমি ইবাদত করলে আমার ইবাদতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এবং এই ইবাদতের পদ্ধতিটা কি, যে আমি সিজদা করব সেটা কি মাজারে গিয়ে করব না মসজিদে গিয়ে করব, আমি দান করব সেটা কি মানুষ জানে মতো করব না মানুষ না জানে মতো করব। তাহলে এই ইবাদতের পদ্ধতিগুলো আমি যে কোনো কাজই করি না কেন, আমার এই ইবাদতের পদ্ধতিগুলো আমাকে কোরআন এবং হাদিস থেকে, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে আমাকে এই পদ্ধতি গ্রহণ করতে হবে। এরপরে তাওহীদ শিরক সম্পর্কে অধ্যয়ন করতে হবে, তাওহীদ ও শিরক সম্পর্কে পড়াশোনা করতে হবে, শিরক কী কী কাজ করলে শিরক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক না জেনে আমরা শিরক করে থাকি। যেমন আমরা বলে থাকি যে দুধ খেয়ে পেটে অসুখ হয়ে গেছে, এটাও এক প্রকারের একটা শিরক। কারণ এই অসুখ যেটা আমরা বলছি, বদ্ধজম যেটা বলছি, এই বদ্ধজম এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা এই দুধ খাওয়ার কারণে পেটে যে বদ্ধজম হয়েছে এটা বলাটা ঠিক নয়, বরং এটা আল্লাহর ইচ্ছায় বদ্ধজম হয়। ঠিক একইভাবে আমরা অনেক সময় দেখি যে একটা পেঁপে গাছে অনেক ফল ধরছে, সেখানে মানুষের কুনজর, মানুষের কুদৃষ্টি না পড়ার জন্য ওখানে একটা ঝাড়ু তুলে দিই, উদ্দেশ্য হচ্ছে এই ঝাড়ু দেখলে মানুষের ওই বদনজর থেকে পেঁপেগুলো রক্ষা পাবে। আসলে এটা একটা শিরক আমাদের ব্যবহারিক জীবনে, কারণ ওই বদনজর থেকে রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ।
ঝাড়ু কোনোদিন বদনজর থেকে রক্ষা করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা ছোট একটা বাচ্চা খুব নাদোষ নদোষ চেহারা সুন্দর লাগছে, আমরা তাকে মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে একটা কালো দাগ দিয়ে দিই, যে ওই কালো দাগ এইটা থাকলে নাকি মানুষের কুনজর থেকে সে বাঁচতে পারবে, এটা একটা শিরক। কারণ ওই কুনজর থেকে বাঁচার রক্ষা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমরা তাকে সুরা নাস পড়ে ফু দেব মানুষের সম্মুখে যখন আসবে মানুষের কুনজর থেকে বাঁচার জন্য, যেটি আল্লাহ রসুলের হাদিসে বর্ণিত আছে। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা অনেক সময় এখানে অষ্টধাতুর আংটি ব্যবহার করে থাকি। অষ্টধাতুর আংটি যদি আমার হাতে থাকে, ওই অষ্টধাতুর আংটি নিয়ে যদি আমি ইবাদত করি, আমার নামাজ কোনো দিন আমার নামাজ হবে না। কারণ অষ্টধাতুর আংটির উদ্দেশ্য হচ্ছে যে রাহুর যেই ক্ষতি আছে, ওই ক্ষতি থেকে ওই আংটি তাকে রক্ষা করবে। এটি একটি হাস্যকর বিষয়। কারণ এই রাহু যেটা আমরা বলতেছি, এই রাহুটার স্রষ্টা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। কাজেই আল্লাহ যদি আমাকে ওই রাহু থেকে রক্ষা করতে না পারে, তাহলে ওই আংটি কোনো সময় আমাকে রক্ষা করতে পারবে না। কাজেই যে ওই রাহুর গ্রাস থেকে বাঁচার জন্য যদি কেউ অষ্টধাতুর আংটি ব্যবহার করে, সে অষ্টধাতুকে আল্লাহর পাশাপাশি দাঁড় করে দিল, এটি একটি শিরক, প্রকাশ্য শিরক। এইভাবে আমাদের দৈনন্দিন চলার পথে আমরা অসংখ্য শিরক করে থাকি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আজকের এই ক্লাসের পরে আমরা শিরক থেকে সচেতন হব এবং আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।